আসসালামু আলাইকুম, রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ক্রিয়েটিভ ফেব্রিকা ডট কম, আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার আছি তারা এই সাইটটিকে মোটামুটি সকলেই চিনি। এই সাইট থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্ট, তারপরে গ্রাফিক্স, আইকন এগুলো ডাউনলোড করে থাকি। কিন্তু এই সাইডে আমরা কিন্তু আমাদের ডিজাইন করা প্রোডাক্ট সেল করতে পারি, এই বিষয়টা আমরা অনেকেই জানি না। এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হয়, কিভাবে সেল জেনারেট করতে হয়, এই বিষয়গুলো আমাদের অনেকেরই অজানা। তো এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটা তৈরি করতে যাচ্ছি এবং আমি আজকে দেখাতে চলেছি কিভাবে আপনারা ক্রিয়েটিভ ফেব্রিকা ডট কমে স্টোর ওপেন করবেন। তার আগে কিছু বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে এই সাইডে কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করা যায়। এই সাইডে আপনি যেসব বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবেন সেই বিষয়গুলোর মধ্যে আপনি গ্রাফিক্সের যে কোনো কাজ এখানে করতে পারবেন। এছাড়া এখানে আপনি ডিজিটাল পেজ ডিজাইন করতে পারবেন, যেমন আপনার ফ্লায়ার, ব্রোশিয়ার এগুলো, তারপরে কালারিং পেজ ডিজাইন করতে পারবেন, তারপরে এখানে আপনি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে পারবেন, এখানে KDP ইন্টারিয়ার্স নিয়ে কাজ করতে পারবেন, এখানে ফন্ট নিয়ে কাজ করতে পারবেন, এখানে ইলাস্ট্রেশন নিয়ে কাজ করতে পারবেন। তো কাজ করার জন্য সবার আগে আমাদেরকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা এখন দেখবো যে এখানে কিভাবে আমরা স্টোরটা ওপেন করতে পারি। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন অথবা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা এখন দেখে নেই যে কিভাবে আমরা ক্রিয়েটিভ ফেব্রিকা ডট কমে স্টোর ওপেন করবো। প্যাসিভ মার্কেট গুলোর মধ্যে ক্রিয়েটিভ ফেব্রিকা ডট কম একটি অন্যতম জনপ্রিয় মার্কেট প্লেস। এই মার্কেট প্লেস থেকেও আমরা ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে পারি। তো আমরা সর্বপ্রথম এখানে ওপেন স্টোর যে লেখাটা আছে এই অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা আমাদের স্টোরটা ওপেন করার জন্য পেজ পাবো। দেখেন এখানে ওপেন ইওর শপ, আমরা এখানে ক্লিক করব যে ক্রিয়েট ওপেন ইওর শপ। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এই ধরনের একটা পেজ আসবে। এখানে আপনি লগ ইন ফেসবুকের মাধ্যমে করতে পারবেন, গুগলের মাধ্যমেও করতে পারবেন, কিন্তু আমরা এখানে ইমেলের মাধ্যমে লগ ইন করবো। এই কারণে আমরা এখান থেকে রেজিস্টার যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তো রেজিস্টারে ক্লিক করার পর আমাদের সামনে ইমেল দিতে হবে। আমরা এখানে একটি ইমেল দিয়ে দিব, দেন এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। তো আপনারা আপনাদের মতো করে এখানে একটা ভেরিফাই ইমেল দিয়ে দিবেন আর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমরা এখানে ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর রেজিস্টার বাটনে ক্লিক করব। তো আমি এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করে দিলাম। রেজিস্টার বাটনে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের ইমেলে তারা একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে ইমেলটাকে ভেরিফাই করার জন্য। তো আমাদের ইমেল ইমেলে চলে যাবেন, যে ইমেলটা আপনারা ইউজ করেছেন সেটাতে। তো এই যে আমার ওটিপি, ওটিপিটা আমি কপি করে নিয়ে নিলাম। কপি করে নিয়ে আমরা এখানে দিয়ে দিব, দিয়ে দিয়ে আমরা রেজিস্টার বাটনে ক্লিক করে দিব। তো রেজিস্টার বাটনে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টে আপনি প্রবেশ করে ফেলতে পারবেন। তো আমি এখানে আমার অ্যাকাউন্টে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এটা আমার ক্রিয়েটিভ ফেব্রিকার অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো ওপেন ইওর স্টোর আমরা এখন এখানে ক্লিক করব। দেখেন এখানে উপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এখান থেকে ওপেন ইওর স্টোরে বা ওপেন ইওর শপে ক্লিক করব। তো আমি ওপেন ইওর শপে ক্লিক করলাম। তারপর এখানে দেখেন, তো এখানে দেখেন আর ইউ এ ডিজাইনার, যদি আপনি ডিজাইনার হন তাহলে এখানে টার্ন মাই অ্যাকাউন্ট ইনটু এ ডিজাইনার অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে ফুল নেম দিব। তো আমি এখানে আমার ফুল নেম দিয়ে দিচ্ছি। ফুল নেম দেওয়ার পর এখানে ইওর ডিজাইনার নেম আমরা এটা দিয়ে দিব। তো আমরা এখানে আমাদের ডিজাইনার নেম দিয়ে দিই। তারপরে দেখেন লিঙ্কস ইওর প্রোডাক্ট অর শপ, এখানে আমাদের যে কোনো একটা মার্কেট প্লেসের আমাদের এখানে লিঙ্ক আপলোড করতে হবে, যে মার্কেট প্লেসে আমরা এর আগে সেল নিয়ে আসছি বা যে মার্কেট প্লেসে আমরা ডিজাইন আপলোড করি। তো মনে করেন আমরা এখানে একটি মার্কেট প্লেসের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটি jazly.com এর লিঙ্ক দিয়ে দিলাম, যেখানে আমার স্টোর আছে সেইখান থেকে দিয়ে দেওয়ার পর এখানে দেখেন লিঙ্ক ইওর ডিজাইন পোর্টফোলিও, এখানে আপনি পোর্টফোলিও লিঙ্ক ইউজ করতে হবে। এখানে আপনি বিহ্যান্স, ফ্লিকার এগুলোর যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন। তো আমি এখানে একটি বিহ্যান্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি।
তো আমি এখানে একটি বিহেন্সার লিঙ্ক দিয়ে দিলাম, দেন এখান থেকে দেখেন টেল আস হোয়াই ইউ উড লাইক টু সেল অন ফ্যাব্রিকা, ক্রিয়েটিভ ফ্যাব্রিকা। তো আপনি এখানে আপনাকে জানাতে হবে যে কেন আপনি ক্রিয়েটিভ ফ্যাব্রিকাতে সেল করতে চাচ্ছেন। তো এখানে আপনি দিবেন যে এইরকম আপনি অনেকদিন ধরে ডিজাইন করেন, আপনি ক্রিয়েটিভ ফ্যাব্রিকার পেমেন্ট মেথড পছন্দ করেন, আপনার ডিজাইন কোয়ালিটি সুন্দর, এই কারণে আপনি এখানে সেল আনতে পারবেন। তো এই কারণে আপনি ক্রিয়েটিভ ফ্যাব্রিকাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, এই ধরনের কিছু এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটা ডেসক্রিপশনের মতো লিখে দিব। তো আমি এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, আই এম রাফি ইসলাম, আপনারা আপনাদের নাম দিবেন, আই এম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, আই লাভ টু ওয়ার্ক উইথ ক্রিয়েটিভিটি, আই হ্যাভ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ডিজাইন ফিল্ড, আই এম অলসো অন এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং, প্যাকেজিং, লোগো অ্যান্ড এনি টাইপ অফ ডিজাইন, আই লাইক টু ক্রিয়েটিভ ফেব্রিকা পেমেন্ট মেথড, সো আই নিড টু সেল হেয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এইভাবে লিখে দিলাম, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে লিখে দিবেন। তারপরে একটা অপশন আছে, ইফ সামওয়ান ফ্রম ক্রিয়েটিভ ফেব্রিকা অ্যাপ্রোচ ইউ টু ওপেন এ স্টোর, ইন্টার দেয়ার নেম হেয়ার। যদি আপনাকে কেউ এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলে থাকে বা জানায় থাকে, তার নাম আপনি এখানে দিতে পারেন, এটা অপশনাল। তো আমরা এটা না দিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট টু ওপেন শপ এখানে ক্লিক করব। তো আমরা রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট টু ওপেন শপ। তো দেখেন এখানে আমাদের রিকোয়েস্টে ক্লিক করার পর কি দেখাচ্ছে, থ্যাংক ইউ ফর চুজিং ক্রিয়েটিভ ফেব্রিকা, ইউ আর অনলি ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম ওপেনিং এ শপ। আমাদের শুধুমাত্র আর একটা স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে উই উইল রিভিউ ইওর রিকোয়েস্ট ইন দ্য কামিং উইক। তারা আমাদের একা মানে যে আমরা শপের জন্য রিকোয়েস্ট করলাম এটাকে তারা রিভিউ করবে, রিভিউ করে এক সপ্তাহের মধ্যে আমাদেরকে জানিয়ে দিবে। প্লিজ মেক ইউর ইমেল অ্যাড্রেস অর লাস্ট টু ডিজিট অফ ইউর ইউজার আইডি ভিজিবল অন ইউর পোর্টফোলিও। তো আমরা এখান থেকে গট ইটে ক্লিক করে দিলাম। তো গট ইটে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এই যে এখানে মাই প্রোফাইল বা মাই অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে আপনি ডিটেলস দেখতে পারবেন, এই যে আমরা কিন্তু এটা পূরণ করেছি। আপনি যদি ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে কোনো আর্ন করতে পারেন সেটা আপনার এই ওয়ালেটে দেখাবে, এই গো টু ওয়ালেটে গেলে আপনি ডিটেলস এখানে দেখতে পারবেন, ঠিক আছে, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো আমরা যেহেতু এখনো এখানে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পাইনি, তো আমাদের এখানে এটা এখন পর্যন্ত জিরো থাকবে, যেহেতু আমরা অ্যাকাউন্টে সবটা যখন অ্যাপ্রুভ পাবো তখনই কিন্তু আমরা এখানে ডিজাইন আপলোড করতে পারবো অথবা সেল করতে পারবো। তো এইভাবে কিন্তু আমরা ক্রিয়েটিভ ফ্যাব্রিকাতে আমাদের অ্যাকাউন্ট ওপেনের জন্য রিকোয়েস্ট সেন্ড করতে পারি। ওকে, রিকোয়েস্ট সেন্ড করার পর আমরা এখান থেকে আমাদের এডিট মাই প্রোফাইলে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটাকে কিন্তু এডিট করে নিব। কারণ হচ্ছে এখানে আমাদের প্রোফাইল ইমেজ দিতে হবে, আমরা এখানে একটা প্রোফাইল ইমেজ দিব যার সাইজ হবে 500 পিক্সেল। তো এখানে ক্লিক করে আপনি এখানে একটা প্রোফাইল ইমেজ দিয়ে দিবেন। তো আমরা এখানে একটি প্রোফাইল ইমেজ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে আমরা ফার্স্ট নেম দিব। তো আমি এখানে ফার্স্ট নেম দিলাম, এখানে আমরা লাস্ট নেম দিব। তো আমরা এখানে লাস্ট নেম দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর জেন্ডার, এখানে আমাদের জেন্ডার আমাদেরকে সিলেক্ট করতে হবে, আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দিবেন। দেন আপনাকে এখানে ডেট অফ বার্থ দিতে হবে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার ইয়ারে ক্লিক করবেন, দেন এখানে আপনার জন্মসালটা আগে দিয়ে দিবেন, আমি জন্মসালটা দিয়ে দিলাম, তারপর এখান থেকে মান্থ সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ডেট সিলেক্ট করবেন, ডেট সিলেক্ট করে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখেন কান্ট্রি, এখান থেকে আমরা সিলেক্ট কান্ট্রি করে বাংলাদেশ দিয়ে দিব। তারপরে দেখেন ইওর ইস স্টোর, এখান থেকে আমাদের কিছু দেওয়ার দরকার নেই আপাতত এখান থেকে। তারপরে এখানে দেখেন ক্রাফটিং সুপার স্কিল, এখানে আমরা একটা সুপার স্কিল দিব। তো আপনাদের যে বিষয়টা নিয়ে আপনি সবচেয়ে ভালো কাজ পারেন সেই বিষয়টা এখানে আপনি উল্লেখ করবেন, ঠিক আছে। আমি এখানে টি শার্ট ডিজাইন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর কমা দিব, কমা দিয়ে ইন্টার চাপ দিব, তাহলে সেভ হয়ে যাবে, দেখেন সাকসেসফুলি সেভ, ঠিক আছে। তারপরে ইওর বায়ো, এখানে আমাদেরকে একটি বায়ো দিতে হবে, বায়োটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার মতো করে একটি বায়ো লিখে দিলাম, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে বায়ো দিবেন, কেউ কারো বায়ো কপি করতে যাবেন না, কপি করলে ঝামেলা। তো বায়ো দেওয়ার পর আমরা নিচের দিকে আসবো, এখানে আমরা এটা স্কিপ করলাম, এরপর নিচের দিকে আসবো, হোয়াট কন্টেন্ট আর ইউ ইন্টারেস্টেড ইন। তো আমরা এখান থেকে দিয়ে দিব হচ্ছে ফন্ট গ্রাফিক্স, এগুলো থেকে আমরা গ্রাফিক্স দিয়ে দিব, ঠিক আছে। তারপরে দেখেন হোয়াট টাইপ অফ ক্রাফটিং ডু ইউ ডু, তো এখান থেকে আমরা দেখবো যে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করবো সেটা এখানে আছে নাকি, এই যে আছে আমরা দিয়ে দিলাম, টিক মার্ক দিয়ে দিব যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। তারপরে দেখেন এখানে আর কি পারি, আমরা যদি জুয়েলারি নিয়ে কাজ করতে পারি সেটা দিব। তারপরে এখান থেকে পেপার মডেলিং দরকার নেই, এখান থেকে আমরা আর কি দিতে পারি, প্রিন্টিং দিতে পারি, ওকে আমরা দুটো দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা আর কিছু দেওয়ার দরকার নেই, বা এখান থেকে আপনি আদার্স দিয়ে দিতে পারেন।
দিয়ে দিলে আপনার এখানে এগুলো সেভ হয়ে যাবে। দেন এখানে এন্টার ইওর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হেয়ার, এখানে আমরা বিহান্স অ্যাকাউন্টের প্রোফাইল নাম দিয়ে দিতে পারি। তো আমি এখানে একটা বিহান্সের নাম দিব। বিহান্স দিয়ে দেওয়ার পর আপনারা চাইলে এখানে ফেসবুক দিতে পারেন, ইনস্টাগ্রাম দিতে পারেন, টুইটার দিতে পারেন, ইউটিউব থাকলে দিতে পারেন, ঠিক আছে, এগুলো আপনারা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে শুধুমাত্র একটি দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে ভিউ প্রোফাইল সেটিং, এটা আমরা দেখতে পারি যে আমাদের প্রোফাইল সেটিংটা ঠিক আছে কিনা। এখান থেকে আমরা পাবলিক করে দিব, ঠিক আছে, ব্যাক টু প্রোফাইল পাবলিক আছে। তো ব্যাক টু প্রোফাইল করলাম, দেন এখানে আমাদের সবকিছু সেভ হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্ট সেটিংটা এখান থেকে করে ফেলতে পারি। তারপরে পেমেন্ট মেথড, আমি পেমেন্ট মেথডে ক্লিক করলাম, দেখি পেমেন্ট মেথড তাদের কি আছে। অ্যাড পেমেন্ট মেথড যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এখানে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট উইথড্র করতে পারবেন। এখানে আমরা ভিসা মাস্টার কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্ট উইথড্র করতে পারবো। এখানে আমাদের কার্ড নাম্বার দিতে হবে, এখানে আমাদের এক্সপায়ারি ডেট দিতে হবে, এখানে কার্ড কোড দিতে হবে যেটাকে আমরা সিভিসি বলে, দিয়ে আমরা অ্যাড পেমেন্ট মেথড করে দিয়ে কিন্তু ইজিলি আমাদের ব্যাংকে পেমেন্ট নিয়ে আসতে পারবো ক্রেডিট কার্ডের মাধ্যমে। আর রিকোয়েস্ট সেন্ড করার সময় কয়েকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। এক নাম্বার হচ্ছে আপনাকে এখানে যে শপের লিঙ্কটা আমরা দিলাম ফেব্রিকেটিভ ফেব্রিকাতে, সেই শপের লিঙ্কটা অবশ্যই আপনার ভালো শপ হতে হবে এবং রেগুলার ডিজাইন আপলোড করেন, ডিজাইন সেল পান এইরকম শপ দেওয়ার চেষ্টা করবেন। সেল না পেলেও যেখানে আপনি রেগুলার ডিজাইন আপলোড করেন এইরকম একটা শপের লিঙ্ক দিবেন। আর দুই নাম্বার, আপনার পোর্টফোলিও লিঙ্কটা অবশ্যই অবশ্যই খুব ভালো হতে হবে। আপনার পোর্টফোলিও যে কাজগুলো সেগুলো যদি ভালো হয় তবেই কিন্তু তারা আপনার অ্যাকাউন্টটাকে এখানে অ্যাপ্রুভ করে দিবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে আপনারা একটি লাইক দিয়ে দিবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। আর আমি এই 1 উইকের মধ্যে এই অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হোক বা না হোক আমি আমার অ্যাকাউন্ট দিয়ে দেখিয়ে দিব কিভাবে আপনারা এখানে ডিজাইন আপলোড করতে পারেন। তো ওই ভিডিওটা নেক্সট উইকের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। ভালো থাকবেন সবাই, আল্লাহর রহমতে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।